লকডাউন পরিস্থিতিতে অসহায় নিরন্ন মানুষের পাশে দাঁড়াতে জনতা রান্নাঘর প্রকল্পের কাজ শুরু করেছে ছাত্রছাত্রীদের সংগঠন অঙ্গীকার। বাঁকুড়ার পাত্রসায়রের এই সংগঠনটি জনতার রান্নাঘরে তৈরি করা খাবার প্রতিদিন পৌঁছে যাচ্ছে এলাকার দুস্থ অসহায় মানুষদের হাতে। হাতে গোনা কয়েকজন স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের হাত ধরে মাত্র 6 মাস আগে তৈরি হয় অঙ্গীকার। তারপর থেকে অসংখ্য সামাজিক কর্মকাণ্ডে নিজেদের যুক্ত করে রেখেছেন সংগঠনের সদস্যরা। পরে করোনা পরিস্থিতিতেও নিজেদের কর্তব্য আর দায়িত্ব থেকে সরে আসেনি তারা। প্রাথমিক পর্যায়ে নিজেদের পকেট মানির খরচ বাঁচিয়ে এলাকার অসহায় দুস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। পরে ওই কাজ করতে গিয়ে সহায় সম্বলহীন দুস্থ বৃদ্ধাদের কথা মাথায় রেখে তৈরি করেন জনতার রান্নাঘর। সেখানে অঙ্গীকারের সদস্যদের অপটু হাতে রান্না করা খাবার প্যাকেটজাত হয়ে পৌঁছে যাচ্ছে এলাকার অসহায় দুস্থ মানুষদের হাতে। এই পরিষেবা পেয়ে খুশি ওই এলাকার মানুষরাও। শ্যাম মল্লিক নামে এক বৃদ্ধ বলেন, আচ্ছা যে স্কুলের ছেলেগুলো আজকে খাবার দিয়ে গেল, কি বলবে এদের? ধন্যবাদ দিচ্ছি। কেমন লাগছে খাবার পেয়ে? খাবার কি ভালো লাগছে, আর কি করবো, আমি তো খাই এই কোটা নামের নাম খাই। সরকার কোনো সাহায্য করেনি? ও চালই দেয়, রেশনের চাল, তাই তো? ওটাই সংসার চলে, আর কি করবো? ওই রেশনের চাল দিয়ে সারা বছর চলে, সারা মাস সারা বছর কি চলে বাবা? কজন আছে আপনার পরিবারে? আমি আর মেয়েটি। আচ্ছা, ছেলেগুলোর উদ্দেশ্যে কি বলবেন যে এত মানে স্কুলের ছেলে তাদের পকেটের টাকা খাবারের টাকা বাঁচিয়ে আপনাদের খাবার তুলে দিল? ভালোই বলবো। আপনার নাম? অঙ্গীকারের সম্পাদিকা সুমনা দত্তের কথায়। আমাদের সংস্থার নাম অঙ্গীকার, এটা 6 মাস হলো শুরু হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোনো মানুষ যাতে অভুক্ত না থাকে। আমরা হয়তো গোটা জেলার বাইরে গিয়ে বা রাজ্যের বাইরে গিয়ে খাবার বিতরণ করতে পারছি না, আমরা আমাদের বাঁকুড়া জেলার পাত্রসাহের ব্লকে, পাত্রসাহের আমরা বাসিন্দা এবং পাত্রসাহের ব্লকের আন্ডারে যে সমস্ত জায়গাগুলো আছে আমরা সেই জায়গার মধ্যে যতটা সম্ভব সাধ্যমতো তাদের কাছে পৌঁছে যাচ্ছি। তাদের অভুক্ততা দূর করার জন্য যথেষ্ট পরিমাণে আমরা কিছুটা হলেও আপাতত সফল হয়েছি এবং আরও যাতে সফলতা অর্জন করতে পারি তার জন্য আমাদের ফান্ড দরকার। এবং প্রার্থনা করবো বা সকলের কাছে সহযোগিতা কামনা করবো, সকলে যাতে কিছু কিছু ফান্ড দিয়ে আমাদেরকে অন্তত সহযোগিতা করে, যাতে আমরা আরো এই পদ্ধতিটাকে, এই ব্যবস্থাটাকে আরো বহু দূর পর্যন্ত নিয়ে। এখন কি পদক্ষেপ নিয়েছেন আপনারা, কি করছেন এখন? এখন পদক্ষেপ বলতে আমরা নানা রকম করেছি, চাল আলু মাঝে আগে বিতরণ করেছি করোনা মোকাবিলার সময়, সবজি। এখন যেটা আমরা করছি পিপলস কিচেন বা জনতার রান্নাঘর বলে শুরু করেছি, এটা আমরা 10 দিনের ব্যবস্থা করেছি, যেখানে 60 জন গরিব দরিদ্র মানুষকে খাবার প্যাক করে তাদের বাড়ি বাড়ি হোম ডেলিভারি দেওয়ার এখানে ব্যবস্থা করা হয়েছে। তো আজকে আমাদের 4th দিন, এখনও 6 দিন আমরা এই পদ্ধতি চালাবো এবং যদি ভবিষ্যৎ আরও ফান্ড আমাদের বেশি হয় আমরা এটাকে আরও 1 মাস পর্যন্ত বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, যাতে আরও এটাকে বাড়াতে পারি। সারা বছরই কিছু না কিছু করে থাকেন? হ্যাঁ, সারা বছর টুকটাক কিছু না কিছু করে থাকি। যেমন সরস্বতী পুজোর সময় তো আমরা বিভিন্ন এলাকায় গিয়ে বই স্লেট খাতা পেন্সিল বাচ্চাদের যাতে পড়াশোনা করতে পারে, যেখানে তারা বই স্লেট কিনতে পারে না এরকম জায়গা তো আমরা। একটা জিনিস, যেখানে সরকার কিন্তু 2 টাকা কিলো চাল দিচ্ছে গরিব মানুষকে, সেখানে আদৌ কি এখনো অভুক্ত আছে এলাকায়? হ্যাঁ, অভুক্ত আছে বলে মনে হয়, কারণ অনেক জায়গাতেই রেশনের সমস্যা টিভিতে দেখা যাচ্ছে খবরের নিউজে, যে ঠিকঠাক চাল ডাল তারা কিন্তু পাচ্ছে না। এবং ওই 2 টাকা কেজি চাল, 2 কেজি 3 কেজি চাল তাদের কিন্তু সারা মাস যাওয়ার জন্য, সারা মাস পেট ভরার জন্য উপযুক্ত নয়। কোন এরিয়ায় সাধারণত এই খাবার বিতরণ করছেন? এরিয়া বলতে আমরা বিভিন্ন পাত্রসাহের ব্লকে আমরা এখানে কাজটা করছি, আমরা বিভিন্ন এলাকায় গিয়ে আগে সিলেক্ট করেছি যে কারা কারা একদম অভুক্ত অবস্থায়, যারা ভিক্ষা করতো এখন সেটা তারা করতে পারছে না এবং যারা প্রতিবন্ধী বাইরে বেরোতে পারছে না, সেরকমভাবে আমরা মোট এখন 60 জনকে এখানে নির্বাচন করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে। আগে আপনারা সমীক্ষা করেছেন? হ্যাঁ, আগে আমরা সমীক্ষা করেছি। আপনাদের বললেন যে আপনাদের গ্রুপের সকলে স্টুডেন্ট, সেখানে ফান্ড কোথা থেকে আসছে? স্টুডেন্টদের কাছে তো টাকা থাকে, স্টুডেন্টদের পকেট মানি থেকেই কিন্তু প্রথম একদম ফান্ড আমাদের এইভাবেই এসেছে, সবাই নিজের পকেট মানি বাঁচিয়ে কিছু টিফিন খরচা বাঁচিয়ে করেছে। কিন্তু তারপরে আমাদের খবরটা কিছুটা ছড়ানোর পর অনেকে হেল্প করছেন, আমাদের
গুগল পেতে অনেকে টাকা ডোনেট করছেন, যার জন্য আমরা খুবই উপকৃত হয়েছি, যার জন্য আমরা এতদূর পর্যন্ত। টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এ বিষয়ে সদা সতর্ক, প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসক বা সরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বাঁকুড়ার সব খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন, খবরে থাকুন, ধন্যবাদ।